সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কিরকম আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। করোনার কারণে বিদ্যালয়ে বসে ক্লাস তোমাদের সামনে নেওয়া সম্ভব হচ্ছে না, তাই ফকিরার নলদা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ক্লাস নেবো অষ্টম শ্রেণীর গণিত। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই খাতাপত্র নাও, আমরা আজকে নেব ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় আমরা গত ক্লাসে করিয়েছি সমীকরণ, সমীকরণের মাধ্যমে সমস্যার সমাধান। সেখানে আমরা করিয়েছি অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি। এই অপনয়ন পদ্ধতি এবং প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ দেওয়া ছিল, সেই সমীকরণ থেকে আমরা 1 নং ও 2 নং লিখে সমস্যার সমাধান করেছি। আজকে আমরা করব 6.2। এই 6.2-তে আমরা সমীকরণ গঠন করব বাস্তব সমস্যা থেকে, এবং সেই সমীকরণ গঠন করে আমরা অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমস্যার সমাধান করব। তাহলে তোমরা খাতাপত্র লও, আমরা 6.2-এর 11 নম্বরের অঙ্কটি করব। 11 নম্বরে আছে দুটি সংখ্যার যোগফল 160 এবং একটি সংখ্যা অপর সংখ্যাটির 3 গুণ। একটি সংখ্যা অপর সংখ্যাটির 3 গুণ। তাহলে আমরা মনে করি একটি সংখ্যা এক্স, অপর একটি সংখ্যা ওয়াই। তাহলে প্রথম শর্ত মতে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 160, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 160, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 160। এবার দ্বিতীয় শর্তে বলছে সংখ্যা দুইটির একটি অপরটির 3 গুণ, তাহলে একটি যদি আমার এক্স হয় তাহলে অপরটি হবে 3 ওয়াই। এই 1 নং-এ আছে এক্স ইকুয়াল 3 ওয়াই, এই মানটি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেবো। তাই আমরা লিখলাম 1 নং সমীকরণে এক্স ইকুয়াল 3 ওয়াই বসিয়ে পাই, তাহলে আমরা 3 ওয়াই বসিয়ে দিছি। 3 ওয়াই বসালে কি হবে? 3 ওয়াই এক্স এর জায়গায় 3 ওয়াই বসাবো, তাহলে 3 ওয়াই বসাই যদি, তাহলে 3 ওয়াই বা 4 ওয়াই, তাহলে 4 ওয়াই ইকুয়াল টু 160 বা ওয়াই ইকুয়াল টু 160 ভাগ 4 দিয়ে ভাগ করলে 40, তাহলে ওয়াই ইকুয়াল টু 40। এই ওয়াই এর মান আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেবো। আবার বাংলায় লিখতে হবে ওয়াই এর মান, ওয়াই এর মান 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণে যদি বসাই, 2 নং সমীকরণ দেখি আছে এক্স ইজ ইকুয়াল টু 3 ওয়াই, তাহলে এক্স এর মান কত পাইলাম আমরা? 40। 40 গুণ 3 গুণ করলে 120, তাহলে এক্স এর মান পাইলাম 120, ওয়াই এর মান পাইলাম আমরা 40। তাহলে আমরা লিখতে পারি একটি সংখ্যা, একটি সংখ্যা 120 অপর সংখ্যাটি 40। 40 আর 120 এই দুটো যদি আমরা যোগ করি, 40 এক্স এর জায়গায় যদি আমরা 40 বা 120 বসাই আর ওয়াই এর জায়গায় যদি আমরা 40 বসাই, যোগ করলে 160। আবার আমরা যদি এক্স ইজ ইকুয়াল টু কত পাইলাম? 120, তাহলে ওয়াই এর মান আমরা 40 পাইছি, 40 যদি এখানে বসাই তাহলে 120, তাহলে আমার সমীকরণ সঠিক হয়েছে, তাহলে আমার 11 নম্বরের সমস্যার সমাধান সঠিক। তাহলে আমরা যেভাবে আমরা করলাম কোন পদ্ধতি, আমরা করলাম এবার প্রতিস্থাপন পদ্ধতি। আমরা আগে শিখেছি অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, দুই পদ্ধতিতেই এই সমস্যার সমাধান করা যায়। এবার করবো আমরা 14 নম্বর। 14 নম্বরে কি আছে? কোনো ভগ্নাংশের লবের সাথে, ভগ্নাংশ যখন আমরা লিখবো তাহলে ভগ্নাংশের লব, ভগ্নাংশ হলো উপরে থাকে লব আর নিচে থাকে হর, তাহলে ভগ্নাংশের আমার কি থাকতে হবে? লব থাকতে হবে আর হর থাকতে হবে। লব আর হর, লব যদি ছোট হয়, হর যদি বড় হয় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, আর লব যদি বড় হয়, হর যদি ছোট হয় তাহলে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। 14 নম্বরে আমাদের বলছে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে তার মান হবে 2, তাহলে আমার ভগ্নাংশটি লব ধরতে হবে এবং হর ধরতে হবে। তাহলে আমরা ধরি, তোমরা খাতায় নাও 14 নম্বর। মনে করি ভগ্নাংশটির লব এক্স, ভগ্নাংশটির হর ওয়াই, অতএব ভগ্নাংশটি লব বাই হর, ভগ্নাংশটা কি? লব বাই হর ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এ হলো আমার ভগ্নাংশ।
সপ্তদেশের দুটো, প্রথম সপ্তাহে তোমারে বলছে, প্রথম সপ্তাহে বলছে কি লবের সাথে পাঁচ যোগ করতে হবে, লবের সাথে কত যোগ করতে হবে, ফাইভ যোগ করতে হবে, তাহলে লব কত, এক্স, এক্স প্লাস ফাইভ, ঘরের কোনো পরিবর্তন হবে না, মান হবে টু, নাম্বার হবে এক, লবের সাথে পাঁচ যোগ করলে ঘরের কোনো পরিবর্তন হবে না, ভগ্নাংশটির মান হবে দুই। দ্বিতীয় শর্ত মতে লব থেকে, লব হর থেকে এক বিয়োগ করলে লব ঠিক থাকবে, হর থেকে এক বিয়োগ করতে হবে, হর হচ্ছে ওয়াই, তার সাথে এক বিয়োগ করলে ভগ্নাংশটির মান হবে ওয়ান। তাহলে আমরা দুটো সমীকরণ পাইছি, কি দুটো সমীকরণ পাইছি, প্রথম সমীকরণের শর্ত বলছে কি লবের সাথে পাঁচ যোগ করলে ভগ্নাংশটির মান হবে দুই, আর দ্বিতীয় শর্তে বলছে কি হর থেকে এক বিয়োগ করলে, দ্বিতীয় শর্ত তোমার 2 নম্বর প্রশ্নে দেখো লেখা আছে, হর থেকে এক বিয়োগ করলে, হর থেকে যদি তুমি এক বিয়োগ করো তাহলে তার মান হবে ওয়ান। এই দুটো সমীকরণ আমি সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করব। তুমি যদি 1 নং থেকে করতে চাও করতে পারো, তুমি যদি 2 নং থেকে করতে চাও করতে পারো, তোমার খুশি। তাহলে আমরা 2 নং থেকে করতে পারি, 1 নং থেকে করতে, আমরা 2 নম্বর থেকে করব। তাহলে আমরা লিখি 2 নং থেকে পাই, আমরা বাংলায় লিখি 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই, কি আছে 2 নং-এ, এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু, আমরা কোনাকোনি গুণ করবো, এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু কি ওয়াই মাইনাস ওয়ান, এর একটা আমরা নাম দেবো 3, এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান, কোনাকোনি যদি গুণ করি, এই এক্স এর মান আমরা 1 নং-এ বসিয়ে দেবো, এক্স এর মান আমরা 1 নং-এ বসিয়ে দেবো, 1 নং-এ কি ছিল সেখানে আমরা বসিয়ে, তাহলে এক্স এর মান 1 নং-এ বসিয়ে পাই, বাংলায় লেখো এক্স এর মান 1 নং-এ বসিয়ে পাই, কি পাই, এক্স প্লাস ফাইভ বাই ওয়াই ইকুয়াল টু টু, তাহলে আমরা এই জায়গায় এক্স এর মান বসাই দেবো, এক্স এর মান কত আছে ওয়াই মাইনাস ওয়ান প্লাস ফাইভ বাই ওয়াই ইকুয়াল টু টু, এবার ওয়াই ফাইভ থেকে এক চলে যাবে, থাকবে কত ফোর ইকুয়াল টু, পরে করি ওয়াই ইকুয়াল টু টু, এবার আমরা কোনাকোনি গুণ করবো, কোনাকোনি গুণ করলে দুই নিচে একটা এক আছে, তাহলে টু ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস ফোর বা টু ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু ফোর, অতএব ওয়াই ইকুয়াল টু ফোর, টু ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে একটা ওয়াই থাকবে, এই ওয়াই এর মান আমরা 3 নং-এ বসিয়ে দেবো, 1 2 3 3 নং-এ বসিয়ে দেবো, তাহলে আমরা বাংলায় লিখবো ওয়াই এর মান 3 নং-এ বসিয়ে পাই, তিন নং আমরা লিখি এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান, তাহলে ওয়াই এর মান ফোর, ফোর মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি, তাহলে আমরা এক্স পাইলাম 3 ওয়াই পাইলাম 4, তাহলে ভগ্নাংশটি যদি এটাকে আমরা বসাই দিই তাহলে আমরা লিখি ভগ্নাংশটি এক্স বাই ওয়াই, এক্স এর মান 3 ওয়াই এর মান 4 অ্যানসার, তাহলে আমরা কি করলাম, আমাদের 14 নম্বরে বলা হয়েছে ভগ্নাংশের লবের সাথে পাঁচ যোগ করলে ভগ্নাংশটির মান হয় দুই, হরের সাথে হরের থেকে এক বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় ওয়ান, তাহলে আমার জানতে হবে ভগ্নাংশটির লব থাকে এবং হর থাকে, ভগ্নাংশের উপরের অংশটিকে বলা হয় লব, নিচের অংশটিকে বলা হয় হর, তাহলে ভগ্নাংশটি কি লব বাই হর, লবকে ধরছি আমরা এক্স আর হরকে ধরছি আমরা ওয়াই, এখন আমি সমাধান করে এক্স আর ওয়াই এর মান এখানে বসাই দিলে আমার ভগ্নাংশটি পাওয়া যাবে, এই ভগ্নাংশটি প্রথম শর্তে ছিল এক্স প্লাস ফাইভ ইকুয়াল বাই ওয়াই ইকুয়াল টু টু, নাম্বার এক, আর দ্বিতীয় শর্তে ছিল কি এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, নাম্বার দুই, এই দুটো সমীকরণের যে কোনো একটা থেকে মান বের করে এটাকে বলা হয় প্রতিস্থাপন, কোন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, এই প্রতিস্থাপন পদ্ধতিতে একটি সমীকরণ থেকে মান বের করে সে এক্স এর মান হোক আর ওয়াই এর মান হোক বের করে অন্য সমীকরণে বসিয়ে দিতে হবে, এটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি, তাহলে আমরা এই বাস্তব সমস্যার সমাধান সমীকরণ গঠন করে
প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারি, অপনায়ন পদ্ধতিতেও করতে পারি, যে কোনো দুই পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে আমরা সমস্যার সমাধান করতে পারবো। আমরা 6 পয়েন্ট একে শিখেছি কিভাবে প্রতিস্থাপন করা হয়, কিভাবে অপনয়ন করা হয়, সেই অপনয়ন আর প্রতিস্থাপন ব্যবহার করে আমরা এই সমস্যার সমাধান করলাম। এটাকে বলা হয় সমীকরণ গঠন করে সমস্যার সমাধান করা, সেটা বাস্তব সমস্যা, বাস্তব সমস্যার সমীকরণ গঠন করে। তাহলে আমরা শিখলাম কিভাবে সমীকরণ গঠন করে সমস্যার সমাধান করা হয়, সেই পদ্ধতিতে সমস্যার মান বের করা যায়, অপনয়ন ও প্রতিস্থাপন দুই পদ্ধতির যে কোনো একটা পদ্ধতির সাহায্যে আমরা এটা করতে পারি। আমার কাছে যেটা ভালো লাগে তোমার কাছে যেটা সেটা দিয়ে করতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে তোমরা বাড়ির কাজ লিখে নাও। আমরা 10 করি নাই, 11 করেছি, 12 করি নাই, 12 আর 13, 10, 12, 13, এই তিনটা সমস্যার সমাধান বাড়িতে করে আসবো। আজকে এখানেই বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।